এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছে রিপোর্টার তারিক হাসান শিবল। প্রস্তুতির সবশেষ খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গতকাল টি টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ভারতীয় শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সে কারণে কিন্তু বাংলাদেশ দলের এশিয়া কাপকে সামনে রেখে যে অনুশীলন, সেখানে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছিল যে প্রধান কোচ বা দলের কোচিং পরিচালনার দায়িত্বে কে থাকেন। তবে আমরা যেটা আসলে আজকে দেখেছি যে গতকালকেই কিন্তু রাসেল ডমিঙ্গো বাংলাদেশে এসেছেন ছুটি কাটিয়ে, এবং কে এসে কিন্তু আজকে দলের দায়িত্ব নেওয়া বা কোচিংয়ের যে পরিচালনা করার যে কাজগুলো তিনিই করছেন। সামনে এশিয়া কাপ রয়েছে, এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিক যে অনুশীলন শুরু করার বিষয়টি আজকে কিন্তু সেটি শুরু হয়ে গেছে। আমরা এর আগেও দেখেছি যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, বিজয়ের কথা বলি, সাইফুদ্দিন, মিরাজ, তারা কিন্তু আলাদাভাবে অনুশীলন করেছেন জেমি সিডেন্সের নেতৃত্বে। তবে আজকে গোটা কোচিং প্যানেল উপস্থিত ছিলেন মাঠে। শুরুটা যেমনটা আসলে কিছুদিন ব্রেক থাকলে যেটা হয় যে শুরুতে একটু ফিটনেস নিয়ে কাজ করা হয়, রানিং সেশন ছিল, তারপরে স্ট্রেচিং ছিল, এরপরেই হচ্ছে আসলে ক্রিকেটারদেরকে নিয়ে বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্কিলের কাজগুলো করতে দেখেছি আমরা। যেটা আসলে আমরা আসলে যে সাম্প্রতিক সময়ে যে বোলিংয়ের দিক থেকেও যে একটু কিছুটা জিম্বাবুয়েতে বাংলাদেশ ভুগতে হয়েছে, সেটাই হয়তোবা কিছুটা ও কনসার্নের বিষয় আমরা দেখতে পেয়েছি। যে অ্যালান ডোনাল্ড হচ্ছে বোলারদের, পেস বোলারদেরকে নিয়ে বেশ খানিকটা সময় কাজ করেছেন। তাসকিনের কথা বলি, ইবাদত ইনক্লুশন হয়েছেন এশিয়া কাপের দলে। পাশাপাশি যদি বলি যে অফ ফর্মে যে ব্যাটসম্যানরা রয়েছেন তাদেরকে নিয়েও একটু আলাদাভাবে কাজ করতে দেখা গেছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, অধিনায়কত্ব করছিলেন, তার অধিনায়কত্ব সরিয়ে দেওয়া হয়েছে, এবং কি দলে থাকা না থাকার যে বিষয়গুলো ছিল এবং শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে আছেন, তারা অফ ফর্ম থেকে নিজেকে ফিরিয়ে আনতে আসলে যতটুকু আমরা দেখেছি যে রাসেল ডমিঙ্গো আলাদাভাবেই তাকে নিয়ে কাজ করেছেন। আর পাশাপাশি যদি বলি যে মিরপুরের মূল মাঠে অনুশীলন বা ব্যাটিং প্র্যাকটিসের পাশাপাশি কিন্তু পাশের ইনডোরের সাথে যে মাঠটি রয়েছে সেখানেও কিন্তু ব্যাটিং অনুশীলন করেছেন। মুশফিকুর রহিমকে দেখেছি যে অনুশীলন করতে, এবং কি তার সাথে আসলে পারভেজ ইমন, যিনি কিনা নতুন ইনক্লুশন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, তাকে আসলে ওপেনিংয়ের সমস্যা সমাধানে দলে আনা হয়েছে, এবং কি তাকেও আসলে আমরা ব্যাটিং অনুশীলন করতে দেখেছি। পাশাপাশি কোচিং প্যানেলের যারা সদস্য রয়েছেন তারা আসলে ইন্ডিভিজুয়ালি ক্রিকেটারদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে এবং কি লং শট খেলার জন্য যে ধরনের পরিকল্পনা করা দরকার বা স্কিলগুলো যে ধরনের হওয়া উচিত সেই টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে আসলে কাজ করতে দেখেছি আজকের প্রথম দিনে। তো মিরপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশ টি টোয়েন্টি দলের প্রস্তুতির সবশেষ খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে।